ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله، الحمد لله والصلاه والسلام على رسول الله، اما بعد بيت عزيز. প্রশ্ন করেছেন একটি বইয়ের রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন যে যেখানে লেখক একটি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে জামাত ত্যাগ করা গুনাহে কবিরা তো উল্লেখ করেছেন যে এক ভাই তিনি একা একই নামাজ পড়েন জামাতে নামাজ পড়েন না তার আপত্তি হলো হুজুরেরা বিধাতি অতএব তাদের পিছনে নামাজ পড়ব না নামাজ একই নামাজ মর্মে নসিহত মরণের প্রথমে বলবো যে জামাত তরক করা এটা হাদিসের ব্যাখ্যা দ্বারা সাব্যস্ত হতে পারে কেউ করতে পারে তবে এটা আল্লাহর কালাম দ্বারা সই সন্না দ্বারা স্বচ্ছ স্পষ্টভাবে প্রমাণিত যে জামাত পরিত্যাগ করা যাবে না কেননা জামাতে নামাজ পড়া আল্লাহ এবং তার রাসুলের আদেশ কোরআনে একাধিক জায়গায় রয়েছে ওয়ারকাউ কুম রুকু রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো এর উদ্দেশ্য আর হাদিসে রয়েছে সহি হাদিসে একাধিক রয়েছে যে যে ব্যক্তি আজান শুনল আর সে মসজিদে হাজির হলো না তাহলে সে যে বাড়িতে নামাজ পড়ে নিল সল্লাতুল্লাতে সাল্লাহ তাহলে আল্লাকবাল সাল্লা যে তার নামাজ কবুল হবে না এবং হাদিসে এসে তার তার নামাজই হবে না যে ব্যক্তি আজান শোনার পরে শরীয়তি ওজোর ছাড়া মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ল না তাহলে তার নামাজ হবে না এর ব্যাখ্যা ওলামা একরাম বলেছেন নামাজ হবে না এর মানি হলো যে সে কেবলমাত্র নামাজের যে ফরজিয়াত হুকুম তার উপরে ছিল কেবল ওইটা আদায় হলো এছাড়া নামাজের যে সুবিধা রয়েছে নেকি রয়েছে ফজিলত রয়েছে সেগুলো সে পাবে না স্পষ্ট কথা এবং বোখারে সেই প্রসিদ্ধ হাদিস যে আল্লাহ রাসুল সাল্লুর সাল্লাম ইচ্ছা করেছিলেন যারা আজান শোনার পরে মসজিদে আসে না ঘরে নামাজ পড়ে তাদের ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন এক থেকে বোঝা যায় যে জামাত কতটা গুরুত্বপূর্ণ তো বলবো যে সলাদ বান্দার উপরে একটি গুরু দায়িত্ব ফরজা আইন এবং এটা সাথে আর দুইটি ফরজ গুরুত্বপূর্ণ একটা হলো নির্দিষ্ট সময় আদায় করা আরেকটি হলো জামাতের সাথে আদায় করা তাই বলবো যে দিনের বুঝ যে আমরা নিজে থেকে নিয়ে নিই তাহলে গোমরা হওয়ার কোনো বিকল্প নেই গোমরা হতেই হবে দিনের বুঝ নিব সালাফে সালেহীন থেকে যেগুলো আল্লামা সালাফ বর্ণনা করে থাকেন তো বলব যে বিদাতি ইমামের পিছনে নামাজ পড়া যাবে যদি সেই বিধাতি ইমামের বিদাত বড় শিরিক বড়ো কুফুরিতে পৌঁছে না যায় যতক্ষণ সে বিদাত করার পরও ইসলামের গণ্ডিতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ পড়া যাবে অবশ্য যদি এর থেকে ভালো ইমাম পাওয়া যায় তখন তাকে ত্যাগ করবে কিন্তু ভালো পাওয়া না গেলে তার পিছনে নামাজ পড়ার বৈধ এবং বলবো যে ইমাম বোখারি রাহিমা দুটি হাদিস নিয়ে এসেছেন হাদিস নাম্বার ছয় শত পঁচানব্বই ছয় শত ছিয়ানব্বই যে ফেতনাবাজ এবং বিদাতি ইমামের পিছনে নামাজ পড়ার বৈধতা সম্পর্কে তো একটাতে উল্লেখ করেছেন যে ওসমান ইবনে আফান রদিয়া আল্লাহ তালানহু যখন একদল হতভাগা মানুষ দ্বারা অবরুদ্ধ হলেন মজলুম হলেন তখন ইমামতি ছিলেন এই ফেতনাবাজ লুকেরা এ মরমে ওসমান ইবনে আফান থেকে ফায়সালা চাওয়া হলে তিনি বলেছিলেন যে তোমরা নামাজ পড়ো তার পিছনে এবং ওই হাদিসে উল্লেখ করা আছে ভাবে হাসান আল বসরি রাহিমাউল্লাহ বলেছেন যে ইমাম যদি ফেতনাবাজ হয় বেদাতি হয় কিন্তু সে ইসলাম থেকে বেরিয়ে যায়নি তাহলে তার পিছনে নামাজ পড়ো তার বেদাত তার উপরেই বর্তাবে যে তার পিছনে নামাজ পড়বে তার বেদাতের দায়বার বার গ্রহণ করবে না অতএব নামাজ পড়তে হবে জামাতের সাথে যদি সেই ইমাম বেদাতি হয় তবুও আর যদি আমরা এভাবে নিজেরা বেশি বুঝে সালফে সালে পথ বা রীতি ছেড়ে দিয়ে গড়ে নামাজ পড়ি এক একই নামাজ পড়ি তাহলে হবে কি এমন আমি বলবো যে আবু দাবুদের হাদিস হাদিস নাম্বার পাঁচশত পঞ্চাশ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ফি ফি কুম ও দাকুম ফা ফাতারাক্ত সন্নাতনুম সাল সাল্লামাক্ত সন্নাতন লাকা ফারতুম যে তোমরা যদি গড়ে নামাজ পড়ো আর মসজিদগুলোকে পরিত্যাগ করো তাহলে তোমরা তোমাদের নবীর আদর্শকে পরিত্যাগ করলে আর তোমরা যদি তোমার নবীদের নবীর আদর্শকে পরিত্যাগ করো তাহলে তোমরা কুফুরি করলে লাকা ফারতুম অতএব বলবো যে যারা আছে আমাদের সমাজের মাঝহাবি ওলামাই কারাম তাদের মধ্যে যারা একেবারে বেরলবি কঠোরপন্থী যারা তাদের পিছনে নামাজ পড়া যাবে না যারা স্পষ্ট বলে যে নবী জীবিত মৃত্যুবরণ করেনি তিনি যখন ইচ্ছা দুনিয়ার যে কোনো জায়গায় সশরীরে আসতে পারেন তিনি এখনও মানুষের বিপদ উদ্ধার করতে পারেন এরকম যাদের বধ আঁকিদা রয়েছে যেগুলি স্পষ্ট ইসলাম বিধ্বংসী আঁকিদা যারা সরাসরি আঁকিদা পোষণ করে বাল্যবিদের মধ্যে তাদের পিছনে নামাজ পড়া বৈধ হবে না এছাড়া যারা আছে দেওবন্দি হ্যাঁ যারা তাদের মধ্যে আকিদার ত্রুটি আছে কিন্তু তারা সেগুলো ভিন্ন ব্যাখ্যা দেয় সরাসরি বলে না অতএব প্রয়োজনের তাগিদে জামাতের হুকুম যে ফরজিয়াত ওইটা রক্ষার খাতিরে আপনাকে নামাজ পড়তে হবে সে বেদাতি হলেও আশা করি বুঝতে পেরেছেন জজাকাল খাইরান